জান্নাতুল ফিরদাউসের এই সফলতা পাওয়ার প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওয়াজ কিন্তু আমলের নিয়তে সুন্দর, নামাজে বিনয়ী হতে, নামাজে একাগ্রতা নিয়ে রবের সামনে দাঁড়াতে হবে। এখন তো একাগ্রতা নাই, নামাজে দাঁড়িয়ে আমার ইয়াং জেনারেশন যুবক ভাইরা একজনের সাথে ধাক্কাধাক্কি করছে, রুকুতে গিয়ে একজন আরেকজনকে হেড দিচ্ছে, কেউ আবার কারো পাছায় থাপ্পড় বসিয়ে দিচ্ছে, নানান ধরনের অপকর্মের সাথে জড়িত। এটা মুমিনের জন্য কাম নয়। নামাজে দাঁড়াচ্ছে, ইমাম কি তেলাওয়াত করছেন তার খুঁজি নেই, খবরই নেই। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এক নম্বর গুণাবলী জান্নাতুল ফিরদাউস অধিকার করা, জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়া। খাশিউনের ব্যাখ্যায় আল্লামা তাকি উসমানি খুশু এবং খুজুর বিষয়টা উল্লেখ করেছেন। খেয়াল করে কান খাড়া করে শুনেন, এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। সাহাবাই কেরাম এবং নবীজি নামাজে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বোঝালেন যে আকাশের দিকে তাকানো যাবে না, সিজদার দিকে তাকিয়ে থাকতে হবে। এরপর থেকে রাসূলুল্লাহ এবং সাহাবাই কেরাম সিজদায় দৃষ্টিকে অবনমিত করে রাখতেন, এজন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। তবে খুশু আর খুজু কাকে বলা হয়, খেয়াল করে বুঝেন, নামাজে বিনীত বা বিনয় আবরত কিভাবে হওয়া যায়, ভিতর কিভাবে হওয়া যায়। এক নম্বর হলো অন্তরকে আত্মাকে রবের সামনে বিনীত ভাবে দাঁড় করানো, বিনয়ের সাথে দাঁড় করানো, এটা হলো খুশু। খ শিন ওয়া আইন, খেয়াল করে বুঝেন। আর আরেকটা হলো খুজু, খ জব ওয়া আইন। খুজু দুটা পার্থক্য আছে, খুশু হলো অন্তরকে রবের সামনে ভীত সন্ত্রস্ত করে দাঁড় করানো, বিনয়ের সাথে দাঁড় করিয়ে দেওয়া, আর খুজু হলো নিজের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে রবের সামনে বিনয় আবনত করে দাঁড় করিয়ে দেওয়া। সুবহানাল্লাহ, তাহলে অন্তর যদি বিনয়ের সাথে রবের সামনে দাঁড় করাতে পারি, সেই সাথে সাথে যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, দৃষ্টি, জেহেন, হাত, পা, পুরো দেহ আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিয়েছি, কার সামনে দাঁড়িয়েছি, কার সামনে, কার সামনে, এই জন্য ইমাম মুসলিম আলাইহির রহমা তার মুসলিম শরীফে কিতাবুল ঈমানে বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, কিতাবুল ঈমানের প্রথম হাদিস, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। মুমিন তো ইবাদত করবে এমন ভাবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি আল্লাহকে দেখতে না পাই আমার আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছেন, আমার আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছেন। সো আমাদের ইবাদতের নমুনা হবে এমন যে আমি রবের সামনে দাঁড়িয়েছি, আমি সিজদায় দাঁড়িয়ে আমি আমার রবকে দেখতে পাচ্ছি, আমার রবকে দেখার মতো আমার অন্তর্দৃষ্টি হয় নাই, তো কি হয়েছে, আমার রব তো আমাকে দেখছেন, আমার আল্লাহ তো আমাকে দেখছেন। এই জন্য নামাজে দাঁড়িয়ে না আমার মনোযোগ অন্যদিকে চলে যাওয়ার কোনো সুযোগ আছে, না আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো ধরনের বেয়াদবি হওয়ার কোনো সুযোগ আছে। হাতকে এমন ভাবে নাড়াবো না যেটা আমলে কাসিরের শামিল হয়ে যায়, হাতকে এমন ভাবে নাড়াবো না যেটা তাদের আর কানের খারাপ হয়ে যায়, নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে এমন ভাবে নাড়াচাড়া করবো না, এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করবো না যেটা নামাজের বহিরাগত কোনো সম্পর্কের সাথে মিলে যায়, তাহলে আপনার আমার নামাজটা খুশু এবং খুজুর অধীনে থেকে আল্লাহ তাআলার কাছে মকবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা কোথায় জানেন, আমাদের যুবকরা আর কিশোররা নামাজে সবার পরে আসে, আগে আসে না, শেষ কাতারে অথবা শেষ তলায় তাদের জায়গা, সারা সপ্তাহ নামাজে আসবে না, শুধু জুমায় একদিন আসে, তাও আবার সবার পিছনে, সারা রাত হয়তো ফেসবুক, নয়তো ইউটিউব, নয়তো টুইটার, নয়তো হোয়াটসঅ্যাপ, নয়তো ভাইবার, নয়তো ইমো, নয়তো বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে সে কানেক্টেড। ফজরে আজান হয়েছে তারপর ঘুমিয়েছে, মা ডাকতে ডাকতে, বাবা ডাকতে ডাকতে, এমন সময় গিয়ে মসজিদে হাজির হয় যখন খুতবা শেষ, আবার অনেক সময় দেখা যায় সে মসজিদে ঢুকছে আর মুসল্লিরা বেরোচ্ছে, সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছে, নামাজে খুশু নাই, নামাজে খুজু নাই। একবার আমার এক জায়গায় মাহফিলের দাওয়াত, বৃহস্পতি শুক্রবার দুদিন হয় জুমাবার, তো জুমার নামাজের পর আখেরি বায়ান এবং আখেরি মোনাজাত, দুদিনের শেষ আলোচনা,
তো যেতে যেতে দেরি হয়ে গেল, রাস্তায় এক মসজিদে জুমার নামাজের জন্য উঠলাম, এলাকার নাম নাই বললাম। দীর্ঘদিন যাবত তো আমাদের জুমা পড়ানোই লাগে, পেছনে পড়ার সুযোগ হয় না, প্রায় 10-11 বছর। তার মাঝেই এক ঘটনা বলছি আর কি, এটা তো জায়গা না পেয়ে মসজিদের তিনতলায় তৃতীয় তলায় গিয়ে উঠেছি, তৃতীয় তলার প্রথম কাতারে দাঁড়িয়েছি। ডানে বামে সব ইয়াং ছেলেপেলেরা দাঁড়িয়েছে, মানে কিশোর যারা বা কিশোরের থেকে যারা একটু বেড়ে যৌবনে পদার্পণ করেছে তারা। রুকুতে গেলাম প্রথম রাকাতে, রুকুতে গিয়ে সিজদায় যাব, আমার পাশের জনের পাশায় মানে নিতম্বে পেছন থেকে কে যেন এমন জোরে হেড মারলো, বেচারা সামনের দেয়ালে গিয়ে উল্টায় পুল্টায় পড়ল। আমি তো পরে রুকু সিজদায় পেরেশান হয়ে গেলাম যে আল্লাহ এটা ওরে মাস, সাথে তো আমি, যদি মিস্টেক হয়ে এটা আমার পাশায় পড়ে তাহলে অবস্থাটা কি ভয়াবহ, মান সম্মান কই যাবে, আর নামাজের কি হালত হবে। আমি বাস একেবারে সামাজিক ওয়াজ করতেছি, মসজিদে এগুলো হচ্ছে, আল্লাযীনাহুম ফী সলাতিহিম খাশিউন, আল্লাহর কসম কথাটা হাসির না কিন্তু শুনলে হাসি আসে, বাস্তবতাটা এমন। সিজদায় গিয়েছি তো ডান বাম থেকে শুধু ঠাস ঠুস আওয়াজ, সিজদা থেকে উঠে একটা আরেকটার পাশায় থাপ্পড় বসায় দেয়, তো যেটা থাপ্পড় খেয়েছে ও আবার পরের সিজদায় উঠে ওইটা দেখে আমার কেমন লাগলো, যারে সন্দেহ লাগে তার পাশায় আবার সে বসায় দেয় একটা। লা হাওলা ওয়ালা কুওয়াতে ইল্লা বিল্লাহ, আল্লাহর কসম কেউ যদি বুঝে সগিয়া না স্বেচ্ছায় ইসলাম এবং নামাজের সাথে শরীয়তের সাথে তামাশা করে এই কাজ করে তার ইমান চলে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। খবরদার, আমার কলেজের টুকরা যুবক ভাইদের বলছি নামাজে গিয়ে ধরনের দুষ্টামি করা যাবে, সত্যি বলেন যাবে? মসজিদের প্রথম কাতারে আসবো তো ইনশাআল্লাহ, নাকি যুবকরা পিছনের কাতারে থাকবে? হ্যাঁ, আবার যুক্তি দাঁড় করায় হুজুর মসজিদ তো আটতলা, আমরা শেষে আসছি তো অসুবিধা নাই তো, আল্লাহর কাছাকাছি আছে তো, বলে আল্লাহর কাছাকাছি কেমনে, কয় মুরব্বীরা একতলায় আছে আর আমরা আটতলায়, আকাশের কত কাছে, আটতলাই তো আগে আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতে ইল্লা বিল্লাহ, এমন যুক্তি না, উপরে থাকার ফজিলত আসে না, হাদিসে প্রথম কাতারের ফজিলত এসেছে, প্রথম কাতারের ফজিলত এসেছে। আর আমাদের মসজিদগুলোতে দেখা যায় মুরব্বীরা সামনের কাতারে, ইয়াং জেনারেশন খুব কম, কি ঠিক কিনা, খুব কম। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আল্লাযীনাহুম ফী সলাতিহিম খাশিউন, আল্লাহর যে সকল বান্দা বান্দিরা নামাজে দাঁড়ানোর পর নিজের অন্তরটাকে রবের সামনে বিনতভাবে বিনয়ের সাথে দাঁড় করিয়ে দিবে, আর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার জন্য ওই মুমিন প্রথম বৈশিষ্ট্যটা হাসিল করে নেয়, আল্লাযীনাহুম ফী সলাতিহিম খাশিউন। এক নম্বর, নামাজে বিনয়ী হওয়া, নামাজে ভীত সন্ত্রস্ত হওয়া। এখন তো নামাজে মোবাইল আসলে ফোন আসলে ধরে ধরে কই দোস্ত আমার 3 রাকাত হয়েছে, 1 রাকাত বাকি আছে, দাঁড়া দাঁড়া যাইস না, গেমটা স্টার্ট করিস না, র্যাকেট খেলতে যাবে, এসার নামাজে কাড়াইস, 3 রাকাত হয়েছে, 1 রাকাত বাকি আছে, নামাজ আছে, আমলে কাসিরের কারণে নামাজ বাদ হয়ে গেছে, নামাজে কথাবার্তায় সে লিপ্ত হয়েছে। আল্লাযীনাহুম ফী সলাতিহিম খাশিউন, এক নম্বর গুণ, এর ওয়াজ করলে শেষ হবে না সারা রাত, আমি সামনের দিকে যাচ্ছি কারণ সবগুলো তো কম বেশি বলতে হবে। 2 নম্বর হলো ওয়াল্লাযীনাহুম আনিল লাগুই মুরিদুন, খেয়াল করে বুঝেন এই ওয়াজ সবাইকে শুনতে হবে, এটা সূরা মুমিনুনের তৃতীয় আয়াত। আর মুমিন জান্নাতি হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্যের দরকার তার দ্বিতীয় বৈশিষ্ট্য, আয়াত 3 নম্বর, বৈশিষ্ট্য নম্বর 2, খেয়াল করে বুঝেন, অহেতুক কথা কাজ থেকে বিরত থাকা। এখানে তো সবাই আছেন, আমি ভুল বলে ধরিয়ে দিবেন, অহেতুক কথা কাজ থেকে, কথা বলেন না, অহেতুক কথা কাজ থেকে বিরত থাকা।
তাকুই মুরিদুনের ব্যাখ্যা যদি কোরআনে আরেকটা আয়াত দিয়ে করি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। কোরআনে কারিমে একটা সূরা আছে সূরা লোকমান, জানেন কি নাম? 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় এসেছে, দুই আয়াতের পর থেকে আরম্ভ হয়েছে সূরা লোকমান। লোকমান হাকিমের নামে সূরার নামকরণ। 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. এই আয়াত নাযিল করেছেন 6 নম্বর আয়াত। অসার কথা, অসার গল্প, অসার কল্প কাহিনী সবটাই আল্লাহ হারাম করেছেন, জায়েজ নাই। এটা সফল মুমিনের গুণাবলী নয়, কোন সফল মুমিনের চারিত্রিক গুণাবলীও নয়। সমস্ত হেতু কথাবার্তা কাজকে আল্লাহ নিজেই অ্যাভয়েড করার জন্য কোরআন হাকিমে ডিরেক্ট বলেছে। আসেন এই আয়াত খুলে, আমি মিথ্যা কথা বললে সূরা মুমিনুনের 3 নম্বর আয়াত খুলে দেখেন, যে আপনি মিথ্যা বলতেছেন তাহলে আপনি দেখেন তর্জমা, দেখেন তাফসির, দেখেন